ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হুমকি ধামকিতে মধ্যপ্রাচ্যে দেখা দিয়েছে আরও একটি যুদ্ধ বাঁধার আশঙ্কা। ইসরায়েলের দ্বিতীয়বারের মতো ইরানের হামলার পর থেকেই উত্তপ্ত মধ্যপ্রাচ্যের রাজনীতি। ক্রমাগত ইসরায়েলে ইরানের হামলার কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্ট। তিনি বলেন, তাদের হামলা হবে প্রাণঘাতী আরও ভয়াবহ। জবাবে ইরানও দিচ্ছে হুমকি ধামকি। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির মুখপাত্র ইব্রাহিম জাবেরি হুঁশিয়ারি দিয়ে বলেন, পরবর্তী হামলা হবে আরও কঠোর। তার দাবি, আগের হামলায় ইসরায়েলের কমপক্ষে 20টি সামরিক বিমান ধ্বংস হয়েছে, যেগুলোর মূল্য কোটি কোটি ডলারের চেয়েও বেশি। তাছাড়া ইসরায়েলের অনেক সামরিক ঘাঁটি সহ স্থাপনাও ধ্বংস হয়েছে। জাবেরি বলেন, ইরানের যদি একটি স্থাপনায় হামলা চালানো হয়, তবে ইসরায়েলকে কয়েক ডজন নিরাপত্তা সামরিক ও অর্থনৈতিক কেন্দ্রে হামলা চালিয়ে জবাব দেবে ইরান। আর এমন হামলা চালানোর মতো পর্যাপ্ত মিসাইল সক্ষমতা রয়েছে ইরানের। বিশেষজ্ঞরা বলছেন, প্রভাবশালী দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধলে প্রভাব পড়বে গোটা বিশ্বের অর্থনীতিতেই। তাই দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান আন্তর্জাতিক মহলের। এর আগে টু প্রমিষ্ট অভিযানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো ব্যাপকভাবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। ফলে ইসরায়েলি গণমাধ্যমগুলো পর্যন্ত এই অভিযানে ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করতে বাধ্য হয়। যেসব ইসরায়েলি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর মধ্যে ছিল নেগেব মরুভূমিতে অবস্থিত নেবাতিম বিমানঘাটি এবং রাজধানী তেল আবিবের নিকটবর্তী তেলনেফ ও হাতজেরিম সামরিক ঘাটি। এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্র তেল আবিবে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরেও আঘাত হানে। টু প্রমিষ্ট অভিযানে ইসরায়েলের সামরিক স্থাপনাকে ধ্বংস করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল ইরানের পক্ষ থেকে চালানো একটি জটিল ও উচ্চমাত্রার অত্যাধুনিক হাইব্রিড যুদ্ধ, যেখানে ক্ষেপণাস্ত্র হামলা, সাইবার হামলা ও মনস্তাত্ত্বিক অভিযানের সমন্বয় ঘটানো হয়েছিল। প্রমিষ্ট অভিযানের আগে ও অভিযান চলাকালে ইরানি হ্যাকাররা ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দিয়েছিল। এ সময় আয়রন ডোম তৈরিতে সহায়তাকারী পশ্চিমা কোম্পানি ফায়ার আয়ের বিরুদ্ধেও সাইবার হামলা চালানো হয়, যার ফলে আয়রন ডোমের ব্যর্থতা তীব্রতর হয়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এভাবে অকার্যকর করে দেওয়ার ফলেই 90% ইরানি ক্ষেপণাস্ত্র কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত করতে পেরেছে। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শেষ হওয়ার আগেই ইরানি হ্যাকাররা ইসরায়েলি নাগরিকদের টেলিফোনে SMS পাঠানোর সিস্টেমে অনুপ্রবেশ করতে সক্ষম হন। তারা ইহুদিবাদীদের মোবাইল ফোনে এমন SMS প্রেরণ করতে সক্ষম হন, যাতে লেখা ছিল ইরানি ক্ষেপণাস্ত্র হামলা শেষ হয়েছে। এর ফলে তারা হামলা শেষ হওয়ার আগেই তাদের ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রগুলো ছেড়ে বেরিয়ে আসে। মনস্তাত্ত্বিক যুদ্ধের এই কৌশল গ্রহণের ফলে ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইহুদিবাদী নিরাপত্তা বাহিনীগুলোকে বেশ বেগ পেতে হয়। ইরান যখন তেল আবিবের আশেপাশে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তখন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস তেল আবিবের একটি রেল স্টেশনে স্থল অভিযান চালায়। প্রতিরোধ ফ্রন্টের মাধ্যমে যে উচ্চমাত্রার যোগাযোগ ও কৌশল প্রণয়নের মেকানিজম রয়েছে, তা এই ঘটনায় প্রমাণিত হয়েছে। এতে বোঝা গেছে, আধুনিক যুদ্ধ এখন আর একটি কেন্দ্রে সীমাবদ্ধ নেই, বরং বিমান ও স্থলবাহিনীর পাশাপাশি ইলেকট্রনিক টিমের সম্মিলিত প্রচেষ্টায় কৌশলগত লক্ষ্যগুলো হাসিলের লক্ষ্যে এই যুদ্ধ পরিচালিত হয়। Thank you.